কোনো বনে নয়, ক্রিকেট মাঠেই হবে এক ডজন বাঘের লড়াই। নেপালি টাইগারের শিকারে কি পরিণত হবে শান্ত সাকিবরা? বিশ্বকাপে বাংলার এগারো টাইগার ভরকে যেতে পারে হিমালয়ের দেশের দীপেন্দ্র সিং ঐরির হিংস্রতা দেখে, যাকে টাইগার বলে ডাকে নেপালিরা। ব্যাট হাতে ঝড় তুলে সামর্থ্য দেখিয়ে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে আলো কাড়েন এই ডানহাতি ব্যাটার। ক্রিকেট মাঠে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো চারটি খালি কথা নয়। যুবরাজ সিং কাইরন পোলার্ডদের কাতারে পৌঁছে গেছেন নেপালি হার্ড হিটার, কাতারের বিপক্ষেই ওই কীর্তি গড়ে। ঐরির ডিকশনারিতে ডিফেন্স বলে কিছু নাই, ধুমধারাক্কা ব্যাটিং দর্শকদের আনন্দ দিয়েই সুখ খুঁজে পান। গেল বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নয় বলে ফিফটি হাঁকান। প্রশ্ন আসতেই পারে, বড় দল কিংবা ভালো মানের বোলারদের বিপক্ষে কি ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন করতে পারবেন ঐরি? গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের আনকোরা ক্রিকেটারদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ, সেক্ষেত্রে নেপালের ক্রিকেটাররাও ছড়ি ঘোরাতে পারেন সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীপেন্দ্র সিং ঐরির আন্তর্জাতিক টি টোয়েন্টির রেকর্ড দেখে বাড়তি ছক কষতেই হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে, গড় আর স্ট্রাইক রেট অবিশ্বাস্য। ব্যাটিংয়ে দলের সেরা তারকা, অফ স্পিনেও প্রতিপক্ষ ব্যাটারদের ধাঁধায় ফেলতে ওস্তাদ এই অলরাউন্ডার। বাহাতি সৌম্য তানজিদ শান্ত সাকিবদের সামনে বেশ কাজে লাগতে পারে ঐরির ফিঙ্গার স্পিন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ক্রিকেট মাঠের হিংস্র টাইগার, পেশায় আবার পুলিশ সদস্য, লাঠি চার্জ নয়, ঐরিকে ব্যাট হাতে চার্জ করা দেখতেই মুখিয়ে ক্রিকেট ভক্তরা। বিশ্ব মঞ্চে ১৬ জুন গড়াবে বাংলাদেশ নেপাল ম্যাচ। সাইফুল রূপক, ৭১। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল।